एवरीवन वेलकम बैक टू अ न्यू ब्लॉग। आज जाच्छि हॉस्पिटल, आमार बेबी फर्स्ट रूटीन चेकअप आछे, तो सेटा देखानोर जोन्नो जाबो। जदिओ आमारो चेकअप आछे दो सप्ताह पर, तबुओ भाबछि एकबार आमार डाक्तारेर साथे मीट करे नेब, देखि डाक्तार कि बोले आमाके। यदि दो सप्ताह पर जेते लागे तखन आबार जेते होबे। আর সেদিন তো তোমাদেরকে নার্সদের সাথে অনেক পরিচয় করিয়েছি, মানে ছবি দেখিয়েছি। আজ হয়তো তোমার ডাক্তারের সাথেও মিট করতে পারবে, আর চেষ্টা করবো আর কি ডাক্তারের সাথে কথা বলা। তো তখন তো একটু হিন্দিতে কথা বলতেই হবে, কারণ এখানে ডাক্তার তো আর বাংলা বুঝবে কিনা জানি না, কিন্তু বলতে তো পারবেই না। आप लोगों को तो मेरा प्रेगनेंसी जर्नी वीडियो मिल गया है, लेकिन पूरा प्रेगनेंसी में मैं आपको आप लोगों को मेरा डॉक्टर के साथ नहीं मीट करवाया है। तो नाउ मीट माय डॉक्टर डॉक्टर अभिषा मिश्रा फ्रॉम उत्कल हॉस्पिटल भुवनेश्वर। तो मैम बहुत ही अच्छी है, फ्रेंडली है बहुत। मेरा पूरा प्रेगनेंसी जर्नी मैम के वजह से बहुत अच्छा गुजरा है। मैम का जो भी गाइडलाइन था बहुत अच्छा था, हम लोगों ने फुल मेंटेन किए हैं, और इस वजह से मैं हैप्पी भी हूँ अभी मेरा छोटा सा बेबी गर्ल लेके। तो मैम आप अगर कुछ बोलना चाहते हैं तो बोल सकते हैं। See, you are one of my special patient, definitely, because you have followed all the instructions, and I wish you, your little angel, and your whole family a very, very, very good beginning, and like I wish everybody very best. Thank you. হসপিটাল থেকে আমি যেদিন ডিসচার্জ পাই সেদিন একটা হসপিটাল থেকে সুন্দর আমাদেরকে গিফট দেওয়া হয়। তো এই হচ্ছে গিফটটা। তো এটাতে দেখো আমাদের বেবির ফুটপ্রিন্টটা দেওয়া আছে, বেবির বাবা মায়ের নাম দেওয়া আছে, ও ডেট অফ বার্থ, ডেট অফ মানে বার্থ অফ টাইম, বার্থ ওয়েট, জেন্ডার, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। সব মিলিয়ে উৎকল হসপিটাল কিন্তু সুন্দর একটা মেমোরি বানিয়ে আমাদেরকে তুলে দিয়েছে হাতে। এটা আজীবন মনে রাখার মতন একটা গিফট। এইমাত্র ডক্টর দেখিয়ে বাড়ি ফিরলাম, আর বেবি ডক্টর একটু সন্দেহ করেছিল যে জন্ডিসটা বর্ডার লাইনে আছে, তাই জন্ডিস টেস্ট করা হলো, রেজাল্টও পেয়ে গেছি এইমাত্র, সেজন্য তোমাদেরকে ভাবলাম জানিয়ে দিই একসাথেই। তো জন্ডিসটা তেমন কোনো প্রবলেম নেই বললো, যেটা আছে নর্মাল রেঞ্জেই আছে, যে কারণে টোটালি টেনশন ফ্রি বললো, আর কোনো প্রবলেম না হলে আসার কোনো দরকার নেই। আর আমার ডাক্তারের সাথেও মিট করে এটাই ডাক্তার বললেন যে দু সপ্তাহ পরে আর আসার কোনো দরকার নেই, যদি না কোনো কিছু তোমার প্রবলেম হচ্ছে। তো ব্যাস ভালোই হলো, আমার দু সপ্তাহ পরেও যাওয়া লাগবে না। যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখা হচ্ছে নতুন আবার একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।